হেমায়ত মিয়া আপনি প্রশ্ন করেছেন শেষ বৈঠকে দোয়া মাসুরার সঙ্গে রব্বানা জালাম নান এই দুটো দোয়া পড়া ঠিক হবে কি দয়া করে জানাবেন আমি সকল সালাতে নিম্ন আমল করে কি আত্মা হিয়াতু তারপরে দুরুদ অর্থাৎ দুরুদ ইব্রাহিমি এবং তারপরে দোয়া মাসুরা তারপরে রব্বানা আতিনা রব্বের হাম হুমা আল্লাহ হুমা ইন্নি আউদিন আজাবিল কাবর রব্বানা জালাম নান হুসানা আচ্ছা আপনার সুস্থতা কামনা করছি আল্লাহর নিকট আমার আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন ভালো রাখুন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তালা যেন সুস্থ রাখুন বিশেষ করে কোভিড নাইন্টিনের প্যান্ডেমিকের মধ্যে আল্লাহ যেন আসলে আমাদের জাতিকে মুসলিম ওম্মাকে এবং মানবতাকে তিনি যেন হেফাজত করেন রক্ষা করেন আচ্ছা

এটাও আপনি পড়তে পারেন এভাবে আপনি অতিরিক্ত আরো দোয়াও করতে পারেন কারণ সালামের মধ্যে দুটো জায়গা আছে দোয়া করার একটা হলো সেজদার মধ্যে আপনি আজকারগুলো পড়ার পরে তারপরে আপনি ইচ্ছা মতো কিছু দোয়া যে যে দোয়াগুলো করাটা বৈধ শরিয়াতে যে টাইপের দোয়া দোয়া নিয়ম অনুযায়ী সেটা করতে পারেন এবং আরেকটা জায়গা হচ্ছে সালামের আগে অর্থাৎ আহ দরুদের পরে যেখানে দোয়া মা সুরা দোয়া মা সুরাও দোয়া অর্থাৎ যে দোয়াগুলো আমরা রাসুল সাল্লাহ আসলাম থেকে শিখেছি আর বাইরের দোয়া করা যাবে আর আপনার সর্বশেষ আমি বলবো যে আপনি আসলে কোরআনের দোয়া করা যাবে কিনা এটা জানতে চেয়েছেন এখানে ওগুলো আমাদের একতলাফ আছে কেউ মনে করেন যে এই দোয়াগুলো আহ কোরআনের দোয়া যেহেতু এটা তেলাওয়াত হয়ে যায় তারা নিষেধ করেছেন এর জন্য কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে কোরআনের দোয়া কেউ যদি দোয়া আকারে পড়ে সেটা তেলাওয়াত হয় না ফলে দোয়ার জায়গায় সেটা সালাতের মধ্যে হোক আর সালাতের বাইরে হোক কোরআনের দোয়াগুলো পড়া যাবে এটা আমাদের অনেক ওলামাইকেরাম এবং আমাদের অনেক শাহেখ তারা এটাকে প্রাধান্য দিয়েছেন বলেছেন এই মতটাই রাজে কিন্তু আপনি যে নিয়ম করে ফেলেছেন এখানে একটু সমস্যা আছে আপনি যদি নিয়ম করে ফেলেন যে কিছু দোয়া সেটা কোরআনের হোক আর হাদিসের হোক সেটা সব সময় পড়েন এই জায়গাটা একটু অবজেকশন আছে কারণ এরকম নিয়ম করাটা এটা বেদাতের দিকে আমাদেরকে নিয়ে যাবে এমন একটা নিয়ম করে ফেলা যেটার পক্ষে কোনো শরিয়তে দলিল নাই বরং এই দোয়া মাসুরা গুলোর পরে অতিরিক্ত দোয়াটাকে উন্মুক্ত রাখবেন কখন এটা পড়বেন কখন ওটা পড়বেন কখন এটা পড়বেন কখন ওটাকে ফিক্স করবেন না ফিক্স কোনো নিয়ম তৈরি করবেন না যাতে আমরা বেদাতের মানে ঘূর্ণি বর্তে যেন পড়ে না যায়। একে এম মাইনুল হক